মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি মিল চকুতি এলাকায় এক ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় পিকআপ ভ্যানটি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় জখম দুটি গাড়ির চালক। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মিলচোপতি এলাকায় 31 নং জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10 নাগাদ দুটি মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ছোট মালবাহী গাড়িটি রাস্তা থেকে সোজা নয়নজুড়িতে পড়ে যায়। দুর্ঘটনায় জখম হন দুটি গাড়ির চালক। তাদেরকে প্রথমে রাঙ্গালিবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে রেফার করা হয়। গাড়ি দুটি আটক করেছে পুলিশ।